আমরা মানি বা না মানি, আমাদের এখানে রিয়েলিটি শোগুলোতে আমাদেরকে সাধারণত বাংলাতে বোকাই বানানো হয়। হাই গাইস, আমি রূপম। তো এখন কথা বলবো ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী নিয়ে। তার আগে আমি রিয়েলিটি শো নিয়ে একটা ছোট্ট কথা বললাম, যেটা কেন বললাম, আমি যেহেতু রিয়েলিটি শোগুলো ছোটোবেলাও তো দেখেছিলাম, ডান্স বাংলা, ডান্স জুনিয়র, যেগুলো জি বাংলায় হতো, তো এখন এগুলো রিপিট টেলিকাস্ট শুরু হয়েছে। তো ওই কঙ্কালের যেটা বিষয় করা হয়, এবং যদি আপনি অন্য টিভিতে চার জলসা যেটা করা হয়েছে, যেখানে আবার জুরি মেম্বার হচ্ছে কে, সোহম সাবন্তী, মানে এগুলো ভাবলেও অবাক লাগে। সোহম সারা জীবন নিজে কটা ঠিক স্টেপ করেছে, ও একটা ডান্স রিয়েলিটি শোর জাজ, মানে এগুলো জাস্ট নেওয়া যায় না, প্যাথেটিক। তো যাই হোক, এখন কথা বলবো ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ছবিটা নিয়ে। তো এই ছবিটা নিয়ে আমার যে রায়টা, আমি জানি এটার সাথে বহু লোকের রায় ম্যাচ করবে না, কারণ আমার ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী দারুণ লেগেছিলো, অসাধারণ লেগেছিলো, এবং একটা এক্সপেরিমেন্টাল দারুণ ছবি মনে হয়েছে। তবে অনেকের মনে হয় ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী একটা খাঁজা কাজ, একটা পাতি কাজ, খুব বাজে কাজ, কারণ তাদের কাছে, আমাদের কাছে, বাঙালির কাছে সেরা ব্যোমকেশ যিশুদা আবিদা। আমি বলছি না যিশু আবির খারাপ ব্যোমকেশ, তবে অরিন্দম শীল যদি ব্যোমকেশের সেরা পরিচালক হয় তাহলে সত্যি আর কিছু বলার নেই। এবার একটা কথা আছে, যেটা হচ্ছে আমরা কিন্তু জানি না যে ব্যোমকেশ চশমা পরতো কি পরতো না, ঠিক আছে? আমরা জানি ব্যোমকেশ বক্সী মানেই সাদা পাঞ্জাবি, চোখে চশমা, কিন্তু যদি সত্যজিৎবাবু ব্যোমকেশকে চশমা প্রদান না করতো, তাহলে হয়তো অঞ্জন দত্ত হোক, অরিন্দম শীল হোক, বা আমাদের ঋতুপর্ণ ঘোষ হোক, কেউই চশমা পড়াতো না, ঠিক আছে? দিবাকর ব্যানার্জি এটা দেখেছে, আবার দিবাকর ব্যানার্জি গোপ রেখেছে, ডিটেকটিভ নাম যোগ করেছে, সেটা তার ভার্সন। তো আমরা কখনোই এটা বলতে পারি না যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অপমান করেছে, তাহলে তো অঞ্জন দত্ত অপমান করেছে, অরিন্দম শীলও অপমান করেছে, তাই না? ঠিক আছে, এগুলো বাদ দিই। তো ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী দুটো গল্পের ওপর বেস্ট ছিল, এবং আরেকটা তিন নম্বর গল্প উপসংহার, সেটার যে ঢুকবে গল্পটা, সেটার একটা সূচনার ছোট্ট আভাস, ছোট্ট আভাস শেষে দিয়ে দিয়েছিল, ঠিক আছে? একদম শেষ দৃশ্যে যখন রাজ কবি বলছে, আপ ক্যাসে বাঁচোগে ব্যোমকেশ বাবু, বক্সী বাবু। তো যাই হোক, এবার যদি আমি গল্পটায় আসি, তো এখানে ওই কথা কথিত যেরকমভাবে ব্যোমকেশকে আমরা দেখেছি সেরকমভাবে দেখছি না। এখানে ব্যোমকেশ খুব পপুলার একজন ডিটেকটিভ, ব্যোমকেশের কাছে কেস যাচ্ছে, ওরকমভাবেও কিছু করা হয়নি। এখানে অজিতই ব্যোমকেশের কাছে যাচ্ছে, কারণ অজিতের বাবা মিসিং। তো প্রথম থেকেই খটকা লাগা শুরু, যে এটা কি আমার জানা ব্যোমকেশকে দেখছি? ব্যোমকেশ দাড়ি কাটতে কাটতে হাফ দাড়ি কেটে ছুট মারছে, পাগলামো একটা ব্যাপার রয়েছে ব্যোমকেশের মধ্যে, পাগলামো একটা ব্যাপার রয়েছে ব্যোমকেশের মধ্যে। এবং প্রত্যেকটা বারে যেরকমভাবে কেসের মধ্যে মোড়ক আসছে, আমার মনে হচ্ছে নীরজ কবিকে আমরা ঠিক বুঝতে পাচ্ছি, তো এই সেই ডক্টর সাহেব তো না, গল্পটার মধ্যে একটু চেঞ্জ কিছু করা হবে। এবং স্বস্তিকা মুখার্জি, মানে এদেরকেই বলে দারুণ অ্যাক্ট্রেস, দারুণ, মানে তিনি যা কাজ করেছেন, আমার মনে হয় না যে এটা তার থেকে ভালো কে করতে পারতো। এই রিসেন্ট পাতাল লোকেও যা কাজ সে করেছে, ওইটুকু একটা ক্যারেক্টার, মানে দারুণ একজন অ্যাক্ট্রেস, দারুণ। এবং দুটো গল্প, মানে সত্যান্বেষী এবং অর্থমন্থম, এই দুটো গল্পের ওপর বেস্ট। তবে যেরকমভাবে গল্পগুলোর কাটাছেঁড়া করা হয়েছে, এবং ডিরেক্টর নিজের একটা পার্সপেক্টিভ দিয়েছে, সেটা সত্যি অসাধারণ। এখানে যে টাইম লাইনে কলকাতা শহরকে দেখানো হয়েছে, যেরকম ইয়ং গ্যাংকে দেখানো হয়েছে, সেগুলো সত্যি অসাধারণ। এবং অনেক দিন ধরে ভাবছিলাম একটা ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী নিয়ে ভিডিও করতেই হবে, কারণ আমার দেখা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থ্রিলার ইন্ডিয়ান সিনেমায় ব্যোমকেশ বক্সী। তো এর যদি পজিটিভ দিক বলি, আমার নেগেটিভ দিক কিচ্ছু মনে হয়নি। প্রথম পজিটিভ, এই ছবির মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি ভাবলে অবাক হবেন, এই ছবিতে যারা কাজ করেছিল মিউজিক ডিপার্টমেন্টে, তারা কোনো বড় নাম নয়। দিবাকর ব্যানার্জি নিজেদেরকে এনেছিল, এবং এরা এর আগে কোনো বড় প্রজেক্টও করেনি। ওই বলে না, শুধুমাত্র ট্যালেন্টটা লাগে, নট বিগ নেম। তো এরা ফাটিয়ে দিয়েছিল, এবং যদি দেখেন এই ছবিতে ট্র্যাকটা সিচুয়েশন ওয়াইজ বাজছিল না, মানে যেরকম সিন হচ্ছে তার ঠিক আগেনস্ট এই ট্র্যাক বাজছে। তো এটা খুব দারুণভাবে দেখানো হয়েছিল, যেটা আমার পার্সোনালি ব্যাপক লেগেছিল। সেকেন্ড পজিটিভ, এই ছবির পারফর্মার, মানে নীরজ কবি হোক, নীরজ কবি তো এই ছবির জান ছিল, জান, ঠিক আছে, সুশান্ত সিং হোক, স্বস্তিকা হোক, তিনজনে ফাটাফাটি। এবং লাস্ট যে সিচুয়েশানটা রয়েছে, যেখানে সে ডান্স করবে, মার্ডার করবে নীরজ কবি, এবং হাসবে, একটা চোখ কানা করে নেবে, সেই জায়গাগুলো ফাটাফাটি। দৃশ্যগুলো যেরকমভাবে পোর্ট্রে করা হয়েছিল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে স্পেস দেওয়া হয়েছিল। এবং যদি আপনি অজিত বা সত্যবতীকে দেখেন, এদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে না এদের মধ্যে একটা গ্ল্যামার রয়েছে, বরঞ্চ এটা দেখে মনে হচ্ছে ওই যে দরিদ্র কলকাতা, দরিদ্র ভারত, পেটের যে খিদেটা, এই জ্বালাগুলো এদের মুখে বোঝা যাচ্ছে, যারা কতটা ক্রাইসিসের মধ্যে দিয়ে ছিল। তো এখানে একজন ডিরেক্টর বলে না, ইয়ে খেল গায়া, তো ওটাই হচ্ছে খুব ভালো করেছিল। আপনি যদি ভালো করে কোনো দিন এই ছবিটার মেকিং দেখেন, কীরকমভাবে তারা গ্রিন স্ক্রিন ইউজ করেছিল, কীরকম করে তারা পুরো সেট আপ সাজিয়েছিল, তাহলে ভাববেন যে এটা সত্যি তারা সেট সাজিয়েছিল। এরকম ইলেকট্রিক পোস্ট, এত তারের জট, এরকম ট্রাম লাইন, এগুলো তারা সাজিয়েছিল, হ্যাঁ, এটাই দিবাকর ব্যানার্জির কাজ। তো এই ছবির মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পজিটিভ দিক হচ্ছে সেট ডিজাইন এবং ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, যেটা
ওই টাইম লাইন দেখানোর জন্য প্রচুর খেটেছিল তারা এবং অসাধারণ কাজ করেছিল। ছবির ফোর্থ পজিটিভ ছবি ডিরেকশন, আমার কাছে ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টর আমার দিবাকর ব্যানার্জি, তার LSD হোক, দিবাকর ব্যানার্জির LSD না, লাস্ট এক্সার দোকাতার ছবির নাম, তো LSD হোক, তা ওই লাকি লাকি ওই হোক, তা খোসলেকা খোসলা হোক, তা সাংঘাই হোক, প্রত্যেকটা ছবি মানে ওই ইয়ে ছবিটা বাদ দিয়ে, লাস্ট স্টোরিজ বাদ দিয়ে, আমার প্রত্যেকটা কাজ তার দারুণ লেগেছিল, দারুণ, মানে এত সুন্দর করে মানুষটা কাজ করে ফাটাফাটি। তো এই ছবিটার মধ্যেও সেই ব্যাপার ছিল, একটা দারুণভাবে তিনি পোর্ট্রে করেছিল। আর যারা এখনও মনে করে যে বাংলার সেরা ব্যোমকেশ বক্সী ওই দুজনই এবং ওই দুটো ছবি মানে অরিন্দম শীল এবং অঞ্জন দত্ত সেরা ব্যোমকেশ বানিয়েছে, তাহলে সত্যি কিছু বলেন। এবং অনির্বাণের ওয়েব সিরিজ, এবার অনেকে বলবে অনির্বাণ তাকে নিয়ে কিছু বলবে না, পুঁতে রেখে দেবো, নরম মাটি আছে, তো আরে স্ট্রিক্টলি আমার কিছু বলার নেই। যদি অঞ্জন দত্ত অরিন্দম শীল সেরা ব্যোমকেশ বানিয়ে থাকে, একদমই নয়, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী আমার দেখা খুব দারুণ স্টাইলিস্ট, অনেক সময়ের থেকে এগিয়ে। তো এই ছিল ভিডিও, আমার মনে হয় এই ছবিটার পার্ট টু আসা দরকার। আমরা সুশান্ত সিং রাজপুত তাকে নিয়েই মনে হয় বলিনি, তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ এই ছবিটা ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, তার গ্রাফ বদলে দিয়েছিল। এরকম রিস্কি প্রজেক্ট কিন্তু সবাই করার সাহস পায় না, সেটা সে করেছিল। তো ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় সবার আগে। তো যারা যারা দেখেছো কমেন্ট করো, আর যারা দেখোনি চাও দেখো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওই জাজ মিউজিকটা এখনও মনে পড়ে, জানাম তু ব্যক্তি নেহি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভিডিও ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, জনতা আমাদের, টেক কেয়ার।